দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছে আরও একটি নতুন পর্বে, আর আজকের পর্বে থাকছে একটি উপপদ্যের সমাধান। আর এই ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি। আমাদের আজকের প্রশ্নে কী বলা হয়েছে? আমাদের আজকের প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে দুইটি সমকোণী ত্রিভুজের, এখানে দুইটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, এটা মাথায় রাখবা। যে প্রমাণ করো যে দুইটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ দুইটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্ম কোণ অপরটির একটি সূক্ষ্ম কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, আমরা দুইটি সমকোণী ত্রিভুজ আঁকবো। এই হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমি প্রথমে একটি ত্রিভুজ আঁকলাম, এটা নাম দিলাম এ বি সি। আচ্ছা, আর একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, সেটিও সমকোণী ত্রিভুজ হবে। আমি আর একটা ত্রিভুজ আঁকি, একটু বড় করে আঁকি, কারণ দুইটা ত্রিভুজের দুইটা মাপ দিলাম, এটার নাম দিলাম ডি ই এফ। আমাকে প্রশ্ন কী বলছে, যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের দুইটি সমকোণী ত্রিভুজের, তাহলে এটা আমার সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, একটির একটি সূক্ষ্ম কোণ, তার মানে ত্রিভুজ এ বি সি এর সূক্ষ্ম কোণ, এ কোণ এবং সি কোণ দুইটাই সূক্ষ্ম কোণ হবে। আমি এখান থেকে একটি সূক্ষ্ম কোণ নিব, ধরো এই সি কোণটা নিলাম, এই সি কোণটা একটির একটি সূক্ষ্ম কোণ অপরটির একটি সূক্ষ্ম কোণ যদি সমান হয়, এখান থেকে আমি এফ কোণটা নিলাম, এই এফ কোণের সমান যদি হয় সি কোণ, তবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সাদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা বিশেষ নির্বাচন কী লিখবো? মনে করি দুইটি সমকোণী ত্রিভুজ এ বি সি এবং ডি ই এফ, যাদের কোণ সি, অর্থাৎ কোণ এ সি বি এবং কোণ সমান কোণ ডি ই এফ হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সদৃশ। তাহলে আমরা কী করলাম, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ, এই যে দুইটা ত্রিভুজ সমকোণ এবং তাদের একটি করে সূক্ষ্ম কোণ পরস্পর সমান, প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সদৃশ কোণী। এই যে বিশেষ নির্বাচন আমরা যা বললাম, অর্থাৎ প্রশ্নে যেটা চাইলাম এবং চিত্রে যেটা আঁকলাম, তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে আমরা বিশেষ নির্বাচনটি লিখলাম। মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ দুইটি সমকোণী ত্রিভুজের এই কোণ সি, অর্থাৎ কোণ এ সি বি, কোণ এ সি বি সমান হবে কোণ ডি এফ ই। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ পরস্পর সদৃশ। আচ্ছা, প্রমাণের প্রথম ধাপে আমরা কী কাজ করব, যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, দেখো প্রশ্ন বলা হয়েছে দুইটা সমকোণ ত্রিভুজ, তার মানে এই ডি কোণটা যদি সমকোণ হয়, এই ই কোণটাও সমকোণ, তাহলে সমকোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। বি কোণের যে মান, ই কোণেরও সেই মান, তাহলে দুইটা কোণ পরস্পর সমান। আমি লিখতে পারি কোণ এ বি সি সমান কোণ ডি ই এফ, কোণ এ বি সি ইকুয়ালস কোণ ডি ই এফ। কেন সমান? কারণ হচ্ছে উভয় সমকোণ। এখন দেখো এখানে যে সি কোণটা, অর্থাৎ কোণ এ সি বি, লিখতে পারি কোণ এ সি বি সমান এখানে কোণ এফ ডি এফ ই, কোণ ডি এফ ই। এটা কেন সমান? কারণ এটা প্রশ্নে বলা হয়েছে যে একটি সূক্ষ্মকোণ অপর একটি সূক্ষ্মকোণ সমান, তার মানে এটা প্রশ্নে বলা ছিল আর বা দেওয়া আছে, লিখে দিলাম বা স্বীকার। আচ্ছা দেখো, এই ত্রিভুজের দুইটা কোণ, অর্থাৎ এই ত্রিভুজের একটি কোণ, এই ত্রিভুজের একটি কোণ, এই ত্রিভুজের অপর আরেকটি কোণ, এই ত্রিভুজের আরেকটি কোণ, অর্থাৎ এই ত্রিভুজের দুইটি কোণ এবং এই ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান। এখানে বি কোণের সমান হচ্ছে ই কোণ আর সি কোণের সমান হচ্ছে এফ কোণ, তাহলে অবশিষ্ট যে কোণটি থাকে সেটিও পরস্পর সমান হবে। কারণ কি দেখো, সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই সমকোণের মানটাও 90 ডিগ্রি। তুমি ধরে নাও যে এই কোণের মানটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এটা হবে 40 ডিগ্রি, তাহলে 90 আর 40 যোগ করলে কী হয়? 130। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখান থেকে 50 ডিগ্রি, আর যদি এখানেও 50 ডিগ্রি হয় তাহলে এখানে অটোমেটিক্যালি 50 ডিগ্রি হবে। অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে অবশিষ্ট যে কোণটি থাকে সেই কোণটি অবশিষ্ট কোণের সমান হবে। তাহলে লিখতে পারি, সুতরাং এখানে এ কোণটা, কোণ এ অর্থাৎ কোণ বি এ সি, পূর্ণ কোণের নাম লিখতে পারি কোণ বি এ সি, তার সমান হবে কোণ এই কোণটা, কোণ ই ডি এফ, লেখা যায় কোণ ই ডি এফ। কেন সমান? কারণ এটা অবশিষ্ট কোণ, সাইডে নোট দিলাম অবশিষ্ট কোণ। এখন খেয়াল করো যে এখানকার এ কোণ এখানকার ডি কোণের সমান, বি কোণটা ই কোণের সমান, আবার এখানে সি কোণটা এফ কোণের সমান। তাহলে এ কোণ ডি কোণ, বি কোণ ই কোণ এবং সি কোণ এফ কোণ পরস্পর সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটি সদৃশ, কারণ এদের
প্রত্যেকটি এবিসি ত্রিভুজের প্রত্যেকটি কোণ ডিইএফ ত্রিভুজের প্রত্যেকটি কোণ পরস্পর সমান, অর্থাৎ এখানে এ কোণ সমান ডি কোণ, আর বি কোণ সমান ই কোণ, এখানে সি কোণ সমান এফ কোণ। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। প্রশ্নে আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, আমি লিখতে পারি প্রমাণিত। চলো আমরা পুরো বিষয়টি আরেকবার সংক্ষেপে বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি, প্রমাণ করো যে দুইটি ত্রিভুজের দুইটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্ম কোণ অপরটির একটি সূক্ষ্ম কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে। তাহলে দুইটি সমকোণী ত্রিভুজ, আমি মনে করি দুইটি সমকোণী ত্রিভুজ এ বি সি এবং ডি ই এফ, যাদের একটির একটি সূক্ষ্ম কোণ অর্থাৎ একটি সূক্ষ্ম কোণ সি কোণ, তাহলে এ সি বি ইকুয়ালস টু ডি এফ ই, একটির একটি সূক্ষ্ম কোণ অপরটির একটি সূক্ষ্ম কোণের সমান, তার মানে কোণ এ সি বি সমান কোণ ডি এফ ই। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সদৃশ। তাহলে প্রমাণে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ কি হবে, এ বি কোণের সমান হবে ই কোণ, কেন উভয় সমকোণ। তা লেখা যায় ত্রিভুজ লেখা যায় যে কোণ এ বি সি সমান কোণ ডি ই এফ উভয় সমকোণ, কোণ সি অর্থাৎ এ সি বি সমান কোণ ডি এফ ই, যেটা কিনা প্রশ্ন দেওয়া ছিল। তাহলে যে অবশিষ্ট কোণ থাকে অর্থাৎ এখানে থাকে এ কোণ আর এখানে থাকে ডি কোণ, তাহলে এ কোণের আমি পূর্ণ নামটা লিখতে পারি কোণ বি এ সি সমান কোণ ই ডি এফ। যেহেতু এখানে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ, এই ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান, তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।